রাজধানী আগরতলা ভট্টপুকুর মডার্ন ক্লাব সহ বলদাখাল এলাকায় গতকালের বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়া বাড়িঘর সহ রাস্তা জলমগ্ন পরিস্থিতি ভয়াবহ। যদিও এনডিআরএফ ডিজাস্টার কর্মীরা মাইক যুগের সহকারে সাবধানতা অবলম্বন করার জন্য জনগণের কাছে আবেদন করেছে। এই পরিস্থিতিতে সকলকে সাবধান থাকার আবেদন জানান এনডিআরএফ ডিজাস্টার কর্মীরা। দশম বাহিনী থেকে এসছি, আপনার যদি কারোর কোনো হেল্প থাকে লাগে আমাদেরকে আওয়াজ করুন, আমাদেরকে সিগন্যাল দিন, যে কোনো উপায়ে সিগন্যাল দিন। শুনুন শুনুন শুনুন, জল খুব বাড়ছে, আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের কাছে বলতে পারেন। বলতে আশেপাশের বাড়ি ঘরে জল দিতেছে আরো বেশি দুঃখ, বাড়ি ঘর নেই, আশেপাশের বাড়ি ঘরগুলি জলে হাঁটু পর্যন্ত জল দিতে গেছে ঘরের ভিতর। এই কাজে মানুষের তো সমস্যাই হই, এখন কি করলে ভালো হয়? এখন তো করার মতো কোনো কিছু নাই, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগের মোকাবেলা এরা আগের থেকে আরও নদীর গভীরতাটা আরও বাড়ানো ছিল, নদীর চারিদিকে আবর্জনা বাড়িঘর এইগুলি কুমিরা সংস্কার করোনা ছিল নদীটাকে, তাহলে এতটুকু জল বাড়লো না, নদীর গভীরতাটা অনেক কমে গেছে। যা সরকার অনেক আগে থেকে দৃষ্টি দেওয়ানো দরকার, আরও অন্তত 20-25 বছর আগে থেকে সেটা দৃষ্টির দরকার আছে।